বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ, স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার অঙ্গীকার। মাস্তান চক্রের জন্মদাতা বিএনপি বললেন ওবায়দুল কাদের, ক্ষমতায় থাকতে ধর্মকে ব্যবহারের অভিযোগ। দেশে করোনায় মৃত্যু ৭,০০০ ছাড়ালো, বছরের শুরুতেই আসবে ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার একুশে সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সংবিধান ও রাষ্ট্রের ওপরে আঘাত, এই অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা ফোরাম। স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিবাদ সমাবেশে আরও বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর, সংবিধান অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের এই সমাবেশ। সরকারের সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা, সংস্থার প্রধানসহ ২৯টি ক্যাডারের কর্মকর্তা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে অংশ নেন। এই স্বাধীন দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমরা বাংলাদেশের ২৯টি ক্যাডারের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে জাতির কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো রকমের অন্যায়, জাতির পিতার অসম্মান হবে, সেটা আমরা হতে দেব না। বঙ্গবন্ধু ও দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। বঙ্গবন্ধু দেশ ও মানচিত্র দিয়েছেন, তার উপর হামলা সংবিধান ও রাষ্ট্রের উপর হামলা, বলেন বক্তারা। প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে এ ধরনের কোনো অপচেষ্টা আমরা আমাদের কলম দিয়ে, আমাদের যেখানে যে পর্যায়ে কর্মরত আছি, সর্বশক্তি দিয়ে আমরা রুখে দিব। এবং ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয়, তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায়, কোন ইঙ্গিতে, কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, আর বাংলাদেশ না হলে এত ক্যাডার সার্ভিস হতো না। ভবিষ্যতে শুধু আঙ্গুল নয়, চুলের উপর যেন কেউ আঘাত হানতে না পারে। আমি তাদের প্রতি আমার তীব্র ঘৃণা প্রকাশ করছি। একটা ভাস্কর্য তৈরি করা এটা কোনোভাবেই মূর্তিও নয় এবং এটা পূজার উদ্দেশ্যে করা হয় না। বঙ্গবন্ধুকে তার যথাযোগ্য মর্যাদা দিব, তার সম্মান দিব। জাতির পিতার সম্মান রাখিব অম্লান, এ স্লোগান সামনে রেখে আয়োজিত এই সমাবেশ থেকে আরও বলা হয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু, এসব নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। বাংলাদেশের একটি অংশ তাকে অবমাননা করছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর অবমাননাকারীদের প্রতিহত করার ঘোষণা দিলেন ব্যবসায়ীরা। রাজধানী ঢাকা সহ সারা দেশে এফবিসিসিআই এর মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি, জামাত, চক্র, ধর্মান্ধ গোষ্ঠীর ওপর ভর করেছে। মেহেদী হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য ছুড়ে ফেলার হুমকি, তারপর রাতের আধারে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর, এরপর থেকে ক্ষোভে উত্তাল গোটা দেশ, বসে নেই ব্যবসায়ী সমাজও। ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সব জেলায় অনুষ্ঠিত হয় মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি। সকালে রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, পঞ্চগড়, ময়মনসিংহ সহ প্রতিটি জেলা শহরেই জেলা চেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ কর্মসূচি। জাতির পিতার ভাস্কর্য নিয়ে এরকম দৃষ্টতা দেখানোর মতো ৭১-এর পরাজিত শক্তি ছাড়া আর কারো এটা করতে পারে না। এই দেশ থেকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কথা কিন্তু আপনারা বলেছেন, বুঝতে পারবেন না। মূল কর্মসূচি ছিল রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ের সামনে। सहयोगी प्रतिटी चैम्बर और एसोसिएशनेर नेतारा अंश नेन ए मानवबंधन और प्रतिबाद कर्मसूचिते। बंगबंधुके आघात करा माने देशके आघात करा, ए देशेर स्वाधीनताके आघात करा। जखन बंगबंधुके अवमानना करा हय, कटुक्ति करा हय, आमादेर रक्ते सेई ৭১ এর সেই চেতনা আবার জাগ্রত হয়। আজও ষড়যন্ত্র করছে ওরা, এখন করছে কিভাবে? ধর্মের নামে। এফবিসিসিআই সভাপতি বলেন, বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র যখন ব্যর্থ তখন তারা ভর করেছে ধর্মান্ধদের উপর। ব্যবসায়ী সমাজ তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বিএনপি জামাতে ২০ দলীয় জোটের অংশ নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত আলেম সমাজের লিবাসের আড়ালে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা বেসরকারি খাত থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কোনো ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতার মোহে জন্মলগ্ন থেকেই মানবতা বিরোধী অপরাধ করছে, মাস্তান চক্রের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের আরেক নেতা ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি এবং টিআইবি এখন লজ্জায় নীরব হয়ে গেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটি বড় রাজনৈতিক দলে বিএনপিকে মানবতা বিরোধী গোষ্ঠীর পৃষ্ঠপোষক উল্লেখ করে দলটিকে দেশের মাস্তান চক্রের জনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত। এদিকে সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে বিএনপি ও টিআইবির দেওয়া বক্তব্যের সমালোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন, কারণ সরকারের একটু ভুল দেখলে বা দেশের বিরুদ্ধে কোনো যদি কথা বিদেশিরা কেউ উচ্চারণ করে, যেই আওয়াজে বিদেশিরা বলে তার চেয়ে ১০ গুণ আওয়াজে তারা কথা বলেন, কিন্তু দেশের এই অগ্রগতিতে তাদের কোনো কথা নাই। কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের বর্ধিত সভায় আর এক নেতা মাহবুবুল আলম হানিফের অভিযোগ, ক্ষমতায় থাকতে ধর্মকে ব্যবহার করেছিল বিএনপি। এদের আর ভবিষ্যতে কখনো জনসমর্থনে রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ নেই। সেই কারণে এই সমস্ত নানা ধর্ম ব্যবসায়ীদের দিয়ে এখন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অবব্যাখ্যা দিয়ে এই দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদীরা ভাস্কর্যের বিরোধিতা করছে উল্লেখ করে সংবিধান অনুযায়ী দেশ চলবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। তারা এখনো দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে ২৮০তম দিনে মৃতের সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে। একদিনে মারা গেছেন ৩৪ জন, এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১২,৬৩০। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১,৩২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত ৪,৮৯,১৭৮। দৈনিক সংক্রমণ হার ১০.৫২%। নতুন ৩,১৮৫ জন সহ সুস্থ হয়েছে ৪,১৭,৫০৩ জন। দেশে করোনায় মৃত্যুর হার ১.৪৪, সুস্থতার হার ৮৫.৩৫%। এদিকে নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন মন্ত্রী। আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিনের সংগ্রহে সরকারের সময়োচিত উদ্যোগের কারণে দেশের ২৭% মানুষ টিকার আওতায় আসছে। করোনা মহামারী মোকাবেলায় দেশে ৪,৯০,০০,০০০ করোনা টিকার ব্যবস্থা হয়েছে বলে জানান সচিব। কিন্তু বাজেটের আমরা 15% পেয়ে থাকি, 15-16%। এটা আরও বেশি প্রয়োজন। এবং আপনারা জানেন যে আউট অফ পকেট এক্সপেন্স, যেটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ, 67% এখন আউট অফ পকেট এক্সপেন্স। তার 40%-এর বেশি যায় হলো মেডিসিনে, অর্থাৎ মেডিসিনে অনেক খরচ বেশি হচ্ছে। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুয়াশা থাকবে আরো ২-৩ দিন বলছে আবহাওয়া অফিস। মাসের শেষে শৈত্যপ্রবাহ। আবারও আমন্ত্রণ রাত ৯টার একুশে সংবাদে। ডিজিটাল বাংলাদেশের কারণে করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকা সচল থাকার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার ব্যবস্থার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেছেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবসে ওয়েবিনারে তিনি বলেন, তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দেয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশের তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যখন এই মহামারী আরম্ভ হয় ২ মাসের উপর আমাদের দেশকে বন্ধ করে দিতে হয়, তবে আমাদের সরকারি কার্যক্রম কিন্তু থামে নাই। তখন আমরা সম্পূর্ণ ই নথিতে চলে যাই, ভিডিও কনফারেন্সিং এ চলে যাই। এই যে ডিজিটাল সিস্টেম আমরা করেছি তাতে আমাদের দেশ চলতে থাকে, কোনো বাধা পড়ে না। প্রত্যেক বছর হাজার হাজার তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আইসিটি বিভাগ থেকে। এটা আমরা প্রায় গত ৭-৮ বছর ধরে করে যাচ্ছি। তো এখন একটি গ্রামে বসে কিন্তু একটি ছেলে অনলাইন ফ্রিল্যান্সিং করে সে মার্কিন ডলার কামাই করছে। দেশকে অস্থিতিশীল করতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা চালানো হয়েছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। শাহবাগে অপর এক অনুষ্ঠানে সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। মৌলবাদ ও জঙ্গিবাদের কুশীলবদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। চলমান কুয়াশা কাটতে সময় লাগবে আরো ২-৩ দিন, তবে কুয়াশা কাটলেই বাড়বে শীত। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমে নেমে আসতে পারে ১০ ডিগ্রির নিচে। এদিকে শীত বাড়ায় রাজধানীর বিভিন্ন মার্কেটে বেড়েছে গরম কাপড়ের বিক্রি। জসিম জুয়েলের রিপোর্ট। গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। সারাদিনে মিলছে না সূর্যের দেখা। রাজধানী ঢাকার এই চিত্র বলে দিচ্ছে শীত আসন গেড়েছে, তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশা থাকবে আরও কয়েকদিন। বিশেষ করে উত্তর অঞ্চলে কমতে পারে তাপমাত্রা, আর মাসের শেষ দিকে দেশ জুড়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। এই মাসের ১৭ তারিখ থেকে ১৮ তারিখ এই সময়ের পর থেকে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে কোথাও কোথাও হয়তো মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যেটা অর্থাৎ ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে চলে আসতে পারে কোথাও কোথাও। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে গরম কাপড় বিক্রি। বিভিন্ন মার্কেটে দেখা গেছে শীতের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। গত কয়েকদিনে বিক্রিও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। পরিবেশের সাথে একটু শীতটা আজকে একটু বেশি কিনতে হবে, তাই কিনে ফেললাম। আগের তুলনায় এখন একটু ভালো শীতের চাপ আসছে, তাই কাস্টমার পড়ছে। বন্ধের দিন কিন্তু বেশি হয়, ঠিক আছে। শুক্রবার শনিবার অফ ডে একটা কিন্তু লাগেন না আছে, তারপরও শীত করা শৈলে তারপরকে দিনের একটা কিনা যদি একটা তো ডেলিফেন্ডন দেবো না। আশা করি যে আগামী সপ্তাহে একটু ভালো আশা আছে যে শীত পড়তে পারে, ব্যবসা একটু ভালো যাবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুয়াশা কেটে গেলে দেশের ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যমুনা ব্যাংকের বালিগাঁও শাখা গার্ডেন সিটি বালিগাঁও বাজারে স্থানান্তরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের অর্থায়নে মীর কাদিম পৌরসভায় গোয়ালঘুর্নি গ্রামে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ, স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার অঙ্গীকার। मास्तान चक्रे जन्मदाता बीएनपी बोलेन ओबायदुल कादेर क्षमताय थाकते धर्मके व्यवहारेर अभियोग। देशे करোনায় मृत्यु ৭০০০ ছাড়ালো, বছরের শুরুতেই আসবে ভ্যাকসিন জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।